বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ اما بعد السلام عليكم ورحمه الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি একটি শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ পন্থায় ভর্তি হয় এবং সেখান থেকে শিক্ষা অর্জন করে এবং তিনি একটি বৈধ চাকরি করে সেখান থেকে তার অর্জিত টাকা বা ইনকাম হালাল হবে কিনা প্রথমে আমি আমার এই ভাইকে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের এই ভাই যিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে অবহিত পন্থায় ভর্তি হয় এই ভাইয়ের এই কাজটি তার জন্য হারাম হয়েছে জায়েজ হয়নি সেজন্য ওনাকে আল্লাহর কাছে তবা করতে হবে এবং ইস্তিকফার করতে হবে কারণ একটি একটি হারাম কাজ করেছেন কিন্তু বর্তমানে উনি যে চাকরিটি করতেছেন আমার দৃষ্টিতে এটি তার জন্য হারাম হবে না বরঞ্চ হালাল হবে কারণ তিনি তো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করেছেন যেহেতু জ্ঞান অর্জন করেছেন এবং উনি যে চাকরিটি করতেছে বৈধ চাকরি করতেছেন সেজন্য ওনার এই রুজিটি আমি আশা করব হালাল হবে আর উনি যে কাজটি করেছে তার জন্য তবা করলে আশা করি আর উনি যদি আমাদের যদি জিনিসটা যে এভাবে হতো যে উনি মানে অবৈধভাবে পাশ করেছেন মানে পাশ করতেন না কিন্তু অবৈধভাবে পাশ করেছেন যদি এভাবে হতো তাহলে ওনার চাকরিটি ওনার জন্য হারাম হতো কারণ চাকরিটি উনি পেয়ে মানে পেয়েছে উনার জ্ঞানের কারণে তো যেহেতু উনি জ্ঞান অর্জন করেছে ঠিক মতো শুধুমাত্র অবৈধভাবে ভর্তি হয়েছে সেজন্য ওনার জন্য ইস্তেক করলে ওনার জন্য যথেষ্ট আমি আশা করি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু